Hello, friend. কেমন আছো? সব ভালো আছো তো? আমি কিন্তু ভালো ছিলাম না। এই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করাতে আমি একটু ভালো আছি, হচ্ছি আর কি। আসলে আসো, এটা ঠিক ছিল না। আর এটা তো নিশ্চয়ই দেখছো, এটা আমার গাদার বাগান জানো। এটা আমি আজকে নেট ঘেরা দিয়েছি, মানে ছাগলে যেন খেতে না পারে। ফুলগুলো এত সুন্দর হয়েছে না আমার, আর মানে দিনে 3 বার 4 বার ফুলগুলো আমি দেখতে যাই। ফুল তো আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি ফুলগুলো কেমন লাগে। কেমন লাগছে ফুলগুলো বলবে, কিন্তু দেখো কত বড় বড় হয়েছে, রক্ত গাঁদা তাও কত বড় বড় হয়েছে। আর সুমিত সিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই বলা দরকার, সেটা লাস্ট মাঝের দিকে বললাম। আমার ফুল গাছটা নিশ্চয়ই তোমাদের সবার ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে আমাকে বলবে, কমেন্টে জানাবে। দেখো কত ফুল, এত ফুল লেগেছে, ধরেছে না, অনেক কি বলবো। আমার ফুল আর কেউ চুরি করতে পারবে না এখন, আমার ফুল নেট দেওয়া হয়ে গেছে। চুরি করলেও কম কম চুরি করতে পারবে, অতটা পারবেই না, কারণ আমি নেট দিয়ে দিয়েছি। নেটটা তোমাদের কালকে আপলোড করে দেখাবো, আজকে আর দেখাতে পারলো, রাত হয়ে গেছে, কালকে তোমাদের দেখাবো। আর আমার শরীরটা না ভালো ছিল না, যার জন্য তোমাদের সাথে মানে আমি কথা বলতে পারিনি, কয়েকদিন ভিডিও পোস্টও করতে পারিনি। আমি শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, এখনো জ্বর টসা বেরিয়েছে ঠোঁটটার মধ্যে, দিয়ে অনেকটা জ্বর টসা আছে। দেখি আজকে দুটো ভিডিও পোস্ট করব, অনেকদিন করা হয়নি তো, এমনকি শর্টগুলো করা হয়নি। দেখো ছেলেটা আবার বলটা ফেলে দিয়েছে। যাই হোক, দুপুরবেলা হয়ে যাচ্ছে, আমি চান করতে যাব। চান টান করা হয়ে গেছে আমার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু মাথাটাই মুছে নিই। শীতে তো মানে বাথরুমে না বেশিক্ষণ থাকা যায় না, তাই চানটা করে চলে এসেছি তোমার বারান্দায়, তোমাদের সাথে কথা বলবো আর মাথাটা মুছে নেবো। এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার ভিডিও করা হয়ে যাবে একটা, আর মাথাটা মোছা হয়ে যাবে, সেই জন্য আর কি বারান্দায় চলে এসেছি আমি এখানে। আর শ্যাম্পু তো আমি একদিন দুদিন পরই করি, এই কারণে করি, না করলে না মাথাটা যেন ধুলো ধুলো লাগে একটু। আর আমার তো গ্রামে বাড়ি, একটু তো ধুলো আছেই, উঠান উঠানটা না বাইরেটা একটু ধুলো হয়। আর গ্রামে সব জায়গায় ধুলো আছে, টাউনে বেশি ধুলো আছে, তার জন্য নয়। আমি এমনিতে 2 একদিন পর মাথায় শ্যাম্পু করে ফেলি, অল্প চুল তো, যে শ্যাম্পুটা করতে কোনো সমস্যা হয় না। আমি কিন্তু প্রত্যেকদিন চান করি, কেন বলতো, আমার না চান না করলে মাথাটা মধ্যে কেমন লাগে জানো, ওই জন্য প্রত্যেকদিন আমি চানটা করে নিই। আমার চান করতে ভালোও লাগে, চান না করলে বরঞ্চ কেমন লাগে, সে রাত হলেও আমি চানটা করে নিই। আর এই শীতে, এই শীতে তো যারা ভোরবেলা বেরো তারা তো নিশ্চয়ই চান ভালো করে করো না, আমার মনে হয় অত সকালে জামা প্যান্ট খুলবে কি করে, চানই বা করবে কেমন করে। কিন্তু আমি প্রত্যেকদিনই যতই বেলা হোক আমি চানটা করে নিই। দেখো এখন একটু কাশি আছে, এখন একটু একটু কাশি আছে, এত ঠান্ডার মধ্যে না দেখ কাশি, ঠান্ডা লেগে গেছে দেখ কাশিটা হচ্ছে খুব। আর ওইদিকে যে বেলুনগুলো ঝুলানো, যে কিছুদিন আগে বাপ বেটা দুজনেরই বার্থডে গেলো, ছেলেটা গেলো কার্তিক মাসে আর বাবা গেলো পৌষ মাসে, যার জন্য বেলুনগুলো এখনো না ছেঁড়া হয়নি। আর এখন তো এই দুপুরবেলা, দিয়ে মাথাটা মুছে তারপর জামাটা পরে নেবো, জামাটা পরে নিয়ে তারপর ভাত খাবো। তোমাদের সাথে তোমার সামনে দেখো জামাটা পরে নিলাম, এই জামাটা যেন আমি সেলাই করেছি, এটা হাতা লাগানো ছিল, হাতাটা কাটা আমি করেছি, ফিতে বাঁধাটা আমি বানিয়েছি মানে আমার মেশিনে। আর এখন তো মাথা আসছে সিঁদুরটা পরে নেবো, যেন আমরা বাঙালিদের চানটা করে আগে সিঁদুরটা পড়তে হয়,
না হলে সিঁদুর পরা মানে স্বামীর মঙ্গল কামনা করা। আর আমি নিভিয়া মাখি দিনের বেলাতে, রাতের বেলা সেরকম কিছু মাখি না, নিভিয়াটাই মাখি। তোমাদের সাথে একটু নিভিয়া মেখে নেবো, সিঁদুর পরে নেবো, তোমাদের সাথে নিয়েই করছি এগুলো। আর যেটা আমি প্রতিদিন বলি, এখনো বলছি, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজ তোমাদের সাথে দেখা করার জন্য, মানে তোমাদের সাথে ব্লগ করার জন্য ছটফট করি। তোমরা তো আমাদের অনেক, আমাকে অনেক ভালোবাসো, আরো যেন ভালোবাসো সেই চেষ্টাই আমি করব। আর এরকম ভাবে যেন ভালোবেসে যাও আমাকে, এইটাই বলবো। সিঁদুরটা পরা হয়ে গেল, মেয়েদের খুব জ্বালা বলো, সমস্ত কাজ কর্ম করে অবশ্য যাদের শ্বশুর শাশুড়ি থাকে তাদের কোনো সমস্যা নেই। তবে আর কিছু বলবো না, এখানেই শেষ করলাম।